কৃষক মন্ডলী, আমরা টঙ্গীস্থ আনারকলি সিনেমা হলের রত্নায় বাসায় এসেছি। তার জীবন কাহিনী শোনার জন্য আমাদেরকে আসতে বলেছে বিধায় আমরা এসেছি তার জীবন কাহিনী শোনার জন্য। রত্না, বলো তোমার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক ভাইয়া এবং আপুরা, আমি আমার জীবন কাহিনী বলার জন্য এদেরকে আসতে বলেছি। আমার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব। আমি এবং রাজু আমরা একই অফিসে চাকরি করতাম। রাজু প্রায় মাঝে মধ্যে আমার বাসায় যাতায়াত করত। এভাবে যাতায়াত আসা যাওয়াতে হঠাৎ একদিন ও আমাকে প্রস্তাব দিল। আমি ওর প্রস্তাবে রাজি হলাম না, যে না, আমার পক্ষে এটা সম্ভব না তোমার সাথে রিলেশন করা। তো রাজু আমাকে বলল, কেন, কি হয়েছে, আমি দেখতে ভালো না, সুন্দর না, অনেক কথা আমাকে ও বলল। আমি বললাম, না সেটা না, তোমার ভালো লাগলে তুমি তোমার ফ্যামিলিতে কথা বলে আমাকে বিয়ে করতে পারো, আমার পক্ষে এটা সম্ভব না তোমার অনুরোধ রাখা। তো প্রায় মুখটারে গম্ভীর করে চলে গেল ওই দিন। তো আবার প্রায় সপ্তাহখানিক পরে ও আবার আমার বাসায় আসলো। এসে আমাকে বলল যে, যেটি বলছি এটা তুমি রাজি হয়েছ না, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসায় আমি কথা বলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তোমাকে বউ করে নেব। তো আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই। তো এভাবে অনেকটা ফ্রি হয়ে গেলাম। ও আমাকে বলতেছে, আমাকে একটা ঠান্ডা খাওয়াবি? তো আমি বললাম, আমার কাছে টাকা নেই, তুই একটা ঠান্ডা নিয়ে আস, আমি খাবো, তুও খাবি। পরে বলছে, ঠিক আছে। ও ঠান্ডা আনতে গেছে, ও ঠান্ডার সাথে যে ঘুমের ট্যাবলেট মেশায় আনছে ওইটা আমি বুঝতে পারি নাই। মানে ও আমাকে বলতেছে, তুই ঠান্ডাটা আগে খা। আমি বললাম, না তুই খা। তো আমাকে জোর করে বললো, তুই আগে খা, পরে আমি খাবো। পরে আমি এটা খেয়ে নিলাম। খাওয়ার 5-6 মিনিট পর আমার চোখে ঘুম ঘুম ভাব, মানে খুব একটা ঘুম চলে আসছে, আমি আর বলতে পারিনি। তো প্রায় মাঝে মধ্যে এরকম আমার ঠান্ডার সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াতো, আমি বুঝতে পারতাম না আমার দেহটা বুক করতো। যেহেতু আমি ওর প্রস্তাবে রাজি হয় না, ও আমাকে মাঝে মধ্যে এটা করতো, আসলে ও আমাকে বিয়ে করবে না, আমার সাথে এনজয় করবে, ওর ধারণাটা এটা ছিল। তো হঠাৎ আমি একদিন মানে টের পেলাম যে হয়তো বা ও আমাকে কিছু করে, নয়তো আমি, ও আমাকে ঠান্ডা খাওয়ার সাথে সাথে আমার ঘুম আসে, হয়তো আমাকে কিছু করে। তো ওকে আমি একদিন, ও আমাকে ঠান্ডা নিয়ে আসছে যে আজকে তুই ঠান্ডা খাবি, আমি বললাম, না আমি ঠান্ডা খাবো না। ক, না তুই ঠান্ডা খাবি, মানে আমি বুঝতে পারতেছি যে ওইটার সাথে কোনো কিছু মিশে আনে, যে এটা খাইলে আমার আবার ঘুমে ধরবে। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তুই আমার এই জিনিসটা নিয়ে আয়, আমার এটা খুব প্রয়োজন। বলতেছে, ঠিক আছে। আমি আয়সা জানে দেখি তুই এটা খাইছিস, আমি বলছি, ঠিক আছে আমি খেয়ে নেব। পরে ও আমার ওইটা আনতে গেছিলো, আমি ওই ঠান্ডাটা ফেলে দিছি, দিয়ে ওকে আমি বলছি যে আমি তো ঠান্ডাটা খাইছি, আচ্ছা আমার যে ঘুম আসতেছে আমি ঘুমায় পড়ি, তুই চলে যাস। ও বলছে, ঠিক আছে। আমি ঘুমের ভান ধরে আমি শুয়ে আছি, ও আমাকে কী করবে ওইটা আমি দেখব। পরে হঠাৎ ও আমার বুকের উপরে এসে পড়ল, আমি বুঝতে পারলাম যে ও আমার প্রায় এভাবে ঘুমের ওষুধ খাওয়া খায়, আমার সাথে মেলামেশা করতো। তখনও আমি সাথে সাথে উঠে আমি বললাম, তুই আমার সাথে এরকমই করিস, এটা কি করা তো ঠিক। ওর সাথে আমি অনেক রাগারাগি করলাম। পরে ও আমাকে ভিডিওগুলো দেখালো যে, তুই যদি আমাকে এরকমভাবে না দিস আমি এই ভিডিওটা ভাইরাল করে দেব, আমি যা যা বলবো তুই করতে বাধ্য। তো আমি বলছি, ঠিক আছে, তুই ভিডিওটা ডিলিট করে দে, আমি তুই যা বলবি আমি তাই শুনবো। তো এরকম করে আমি ওর সাথে এখানে সেখানে ঘুরতে যাইতাম, পরে ওর সাথে আমি মেলামেশা করতাম। এভাবে করতে করতে প্রায় অনেক দিন চলে যায়। হঠাৎ করে আমি প্রেগনেন্ট, আমি ভূমি ভূমি করতাম। মা বলতো, কী রে, প্রায় সময় আমি ভূমি করি। মা বলে, কী রে তোর কী হয়েছে? আমি বলি, মা কিছু হয় নাই। তো তুই প্রায় সময় ভূমি করিস? তখন মা বলে, কী হয়েছে বল।
তখন আমি ডক্টরের কাছ থেকে একটা পরীক্ষা করার জন্য কাঠি আনলাম। পরীক্ষা করে দেখি যে আমি প্রেগনেন্ট। তখন ওকে আমি বললাম যে আমার পেটে তোমার বাচ্চা, ও আমার কিছু করার নাই। ও আমার সাথে অনেক রাগারাগি করলো, চলে গেল, বলল ও হয়তো নষ্ট করে দেয়, আর আমার সাথে আর কখনো কোনো দিন তোর সম্পর্ক থাকবে না, আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না, আমাকে ফোন দিবে না। আমি অনেক ভেঙে পড়লাম যে আমি এখন এই অবস্থায় কি করব, আমার কিছু করার নাই। পরে মা আমাকে জোর জবরদস্তি করলো, কি হয়েছে বল, রাগারাগি করলো, বকাচকা দিল। তো আমি মাকে জড়াই ধরলাম যে মা, এমন এমন অবস্থা, রাজ আমাকে এটা এটা করছে, আমি বুঝতে পারিনি। তো এখন আমার দর্শকের কাছে এটাই বলা যে অপরাধ ও আর আমি করেছি, নিষ্পাপ সন্তানটা তো আর কিছু করে নাই, যে আমি এটা কীভাবে নষ্ট করবো। এখন আমার বাঁচার উপায় নেই, মরার উপায় নেই, আমি কি করব এখন, আমার কি করা উচিত? মানে ও আপনার পেটে বাচ্চা বাঁধায় দিয়ে ও চলে গেছে, চলে গেছে। মানে আপনার কাছ থেকে সে একবারে কোন জায়গায় গেছে না? মানে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর কোনো যোগাযোগ নেই? না না, তাহলে এখন সে পর্যায়ে আপনি আপনার পেটে বাচ্চাটা নিয়ে কি করলেন? এখন কি করব, এখন তো সমাজে নানান ধরনের কথা শুনি, নানান ধরনের কথা শুনতে হয়। একটা অবিবাহিত মেয়ে পেটে বাচ্চা, আমার মা বাবা অনেক কথা শুনে। এখন তো আমি বাচ্চাটা নষ্ট করতে পারতেছি না, আমি নিজে মরতে পারতেছি না। তখন এই পর্যায়ে আপনি কি করলেন, এসে বাচ্চাটা পেটে নিয়ে কি করলেন? এই যে এখন বাচ্চাটা পেটে ছিল, এখন প্রায় বাবুটার 1 বছর আছি আমরা এমনি। মানে বিয়ে শাদী না করে ও পেটে বাচ্চা নিয়ে আবার জন্ম হলো, আপনি পেটে বাচ্চাটা নিয়ে থাকলেন? হ্যাঁ হ্যাঁ। আর এই যে ওই যার সঙ্গে প্রেম ভালোবাসা করলেন, তার ওর আর খোঁজ পেলাম না। ওকে আপনি স্বামী মনে করেই বাচ্চা নিয়ে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ। সমাজ থেকে আপনাকে কিছু বলে নেই? অনেক অনেক কিছুই তো বলতেছে, কিছু করার নাই, অপেক্ষায় আছি যদি ওকে কখনো কোনোদিন পাই। ও সমাজের কাছে বলছেন যে আমাদের বিয়ে হচ্ছে অমুকের সাথে, এটা বলছে? হ্যাঁ এটা বলছে। হ্যাঁ হ্যাঁ এটা বলছে। মিথ্যা কথা কয়ে সমাজে এখন মানে বেঁচে আছে আর কি। এটাই আপনার জীবনের কাহিনী? হ্যাঁ। আর কিছু বলার নেই? আমার দর্শকের কাছে এটি বলা যে মানুষ অনেক রকমের অনেক বিপদ আপদে পড়ে, সবাই যাতে সাবধানে থাকে, বন্ধুত্বটা যাতে কম করে, অন্তত পক্ষে ছেলেদের সাথে সম্পর্কটা কম করে, যাতে আমার লাইফের মতো আমার অনেক আপুরা আছে তাদের লাইফটা যাতে এরকম না হয়, অনেক সাবধানে চলাফেরা করে। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা রত্নাপার জীবন কাহিনী যা ঘটছিল সবকিছু শুনলাম, আপনাদের শুনাইলাম। যদি ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগার মাঝে আপনারা আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের গল্পটি কেমন হলো। আর আপনাদের সামনে আবার ভালো ভালো গল্প দেওয়ার জন্য আমরা আসব বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।